তাদের মধ্যে সততা আমানতদারিতা এবং ন্যায়পরায়ণতা ছিল না ফেরাউনের 250-300 বছর গোলামির কারণে। তো আমাদের মধ্যে সততা ন্যায়পরায়ণতা আমানতদারিতা হারিয়ে গেছে মুসলমানদের মধ্যে থেকে দীর্ঘ 150-200 বছর গোলামির কারণে। এটা আল্লামা ইকবাল বলেছিলেন, সাবাক ফির সে পার সাদাকাত কা সুজাআত কা আদালত কা লিয়া জায়গা তুজসে কাম দুনিয়া কি ইমামত কা, যে মুসলমানেরা তোমাদের মধ্যে সালাত সিয়াম হজ যাকাত সবই আছে, নতুন করে সত্য বলা শিখো, নতুন করে ন্যায়পরায়ণতা শিখো, আমানতদারিতা শিখো, আল্লাহ তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে। আপনি যেই ঘরানার, যেই দলের, যেই পন্থার যেই হন না কেন, মসজিদের ইমাম হন, যেখানেই থাকেন না কেন, শতভাগ মুসলমানের সন্তান, শতভাগ, যতজন স্কুলে যায় প্রত্যেক মুসলমানের সন্তান যেন মসজিদে দিন শিখে মৌলিক দিনের জ্ঞান অর্জন করে তারপরে যেন স্কুলে যায়, এটা আমাদের নিশ্চিত করতে হবে, এটা আমাদের দায়িত্ব। নাহলে কিয়ামতের মাঠে আমাদের জবাবদিহি হতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি হতে হবে। অন্তত ন্যূনতম এইটা যদি আমরা করতে পারি, তবুও তারা যে প্রজেক্ট নিয়ে আগাচ্ছে সেই প্রজেক্টের ফল কিছুটা হলেও, ক্ষতি কিছুটা হলেও কম থাকবে। এই জন্য আমার সর্বশেষ দুইটা কথার একটা জরুরি কথা বা তিনটা কথা যদি আমি বলি, যে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে, লবিং থাকতে হবে, আমাদের মধ্যে ন্যায়পরায়ণতা সততা আমানতদারিতা থাকতে হবে। আর আগে থেকে এখন থেকেই আপনার আত্মীয় স্বজনের বাড়ি হোক, পাড়া প্রতিবেশী হোক, মক্তব আছে কিনা মসজিদে। আমি যখন ইংল্যান্ডে গেছিলাম তখন দেখেছি 90% মুসলমান ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে দুইটা টাকা বেশি পাওয়ার জন্য, বেনিফিট বেশি নেওয়ার জন্য 90% মুসলমান মিথ্যা বলে। আল্লাহু মুস্তাআন। তাহলে এই যে আমাদের এই মুসলমানদের যে চারিত্রিক অধঃপতনটা ঘটেছে, যে আমরা বাহ্যিক ইবাদতগুলো ধরে আছি কিন্তু ভিতর থেকে খোকলা, কোথাও ন্যায়পরায়ণতা নাই, কোথাও আমানতদারিতা নাই, কোথাও সততা নাই, এবং এটা আমাদের মধ্যে এসেছে কেন, দীর্ঘ ঔপনিবেশিক গোলামির কারণে। আমরা দীর্ঘদিন ব্রিটিশদের এবং আফ্রিকার মুসলমানেরা দীর্ঘদিন ইতালি, ফ্রান্স এবং স্পেনের গোলামি করেছে। দেখেন, বানু ইসরায়েলেরা নবীর সন্তান, আমরা সবাই জানি তারা ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হওয়ার পরও আল্লাহ তাদের জন্য 12 সন্তানের জন্য 12টা রাস্তা তৈরি করে দেওয়ার পরও, 12টা ঝর্ণা তৈরি করে দেওয়ার পরও তারা কেমনে বলে যে আল্লাহকে না দেখলে ঈমান আনয়ন করবো না, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, তারা কেমনে বাছুর পূজা করে। তারপরে যখন তাদের বলা হলো মাথা নিচু করে প্রবেশ করো, তারা পিছন আগে দিয়ে মাথা নিচু করে প্রবেশ না করে তারা শব্দ বিকৃত করে প্রবেশ করলো কেন, তাদের মধ্যে সততা আমানতদারিতা এবং ন্যায়পরায়ণতা ছিল না ফেরাউনের 250-300 বছর গোলামির কারণে। তো আমাদের মধ্যে সততা ন্যায়পরায়ণতা আমানতদারিতা হারিয়ে গেছে মুসলমানদের মধ্যে থেকে দীর্ঘ 150-200 বছর গোলামির কারণে। এটা আল্লামা ইকবাল বলেছিলেন, সাবাক ফির সে পার সাদাকাত কা সুজাআত কা আদালত কা লিয়া জায়গা তুজসে কাম দুনিয়া কি ইমামত কা, যে মুসলমানেরা তোমাদের মধ্যে সালাত সিয়াম হজ যাকাত সবই আছে, নতুন করে সত্য বলা শিখো, নতুন করে ন্যায়পরায়ণতা শিখো, আমানতদারিতা শিখো, আল্লাহ তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে। শত ইসলামী সংগঠন আছে, এত ইসলামী সংগঠন, এত হাজার হাজার মাদ্রাসা, এত লক্ষ লক্ষ মসজিদ থাকার পরও আমরা কোনো টেকসই দীর্ঘমেয়াদী পদক্ষেপ হাতে নিতে পারিনি দেখেই কখন এই ধরনের পাঠ্যপুস্তক বাস্তবায়ন হয়ে গেল আমরা আগে জানতে পারলাম না, হওয়ার পর আমরা প্রতিবাদ করতে নামলাম। আমাদেরকে এই ব্যর্থতা কিন্তু আগে স্বীকার করতে হবে, সারা দেশের সকল মুসলমানদেরকে, সকল ঘরানার মুসলমানদেরকে, সকল ইসলামী দল, মসজিদ, মাদ্রাসা, সবাইকে এটি স্বীকার করতে হবে। দেখেন, ইহুদিরা ছোট্ট সংখ্যায় হলেও তারা লবিংয়ে এত পারদর্শী যে আমেরিকার মতো একটা বিশাল দেশকে তারা শুধু লবিংয়ের মাধ্যমে কন্ট্রোল করে। এবং আপনারা যদি মনে করেন যে যে আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করছে মুসলমানদের বিরুদ্ধে গিয়ে শত্রুতা করার কারণে, তাহলে এটা যতটুকু তার চেয়ে বেশি আছে যে ইসরায়েল তাদেরকে এমনভাবে খাইয়েছে যে তারা মাজলুম। মানে ইসরায়েল এমনভাবে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে ইহুদিরা যে আমরা মাজলুম, আমাদেরকে হলোকাস্টে হিটলার যেই পরিমাণ অত্যাচার করেছে, আমাদের তোমাদের একটা জমি দেওয়া দরকার, একটা থাকার জায়গা করা দরকার, আমরা খেতে পাই না, আমাদের বাড়ি নাই, ঘর নাই, এমনভাবে তারা লবিং করে যে আমাদের বিরোধিতাই যতটা না সহযোগিতা, ওদেরকে মাজলুম মনে করে সহযোগিতা তার চেয়ে বেশি করতে আমেরিকা এবং গণতন্ত্রীপন্থী যে দেশগুলো আছে তারা। তাহলে কি পরিমাণ তারা লবি তৈরি, আমরাও কিন্তু লবি করতে যে আমাদের অভ্যস্ত নয় আমরা তা কিন্তু নয়। আমরা যখন একটা স্থানীয় জালসা আয়োজন করি তখন স্থানীয় নেতাদের সাথে আমাদের লবিং করতে হয়, যখন আমরা স্থানীয়ভাবে মাদ্রাসা পরিচালনা করি তখন স্থানীয় নেতাদের সাথে আমাদের লবিং করতে হয়। জাস্ট এই লবিংটাই আপনাকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে হবে, সচিবালয়ে নিয়ে যেতে হবে, সংসদ ভবনে নিয়ে যেতে হবে, ওই স্থানীয় জায়গা থেকে বের হয়ে, তাহলে কোনো কিছু ঘটছে কিনা আপনি আগেই জানতে পারবেন এবং সেটার রেমেডি কী হবে, পূর্ব পরিকল্পনা এবং প্রতিরোধ কী হবে সেটা আপনি আগেই গ্রহণ করতে পারবেন। তাহলে একদিকে আমাদের দেশ হিসেবে স্বাধীনতাকে ধ্বংস করা হচ্ছে, দুই ধর্ম হিসেবে আমাদের ইসলামকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আর ধর্ম হিসেবে ইসলামকে ধ্বংস করতে যেই প্রজেক্ট নিয়ে বা যেই
বিষয়টি নিয়ে আজকে এখানে আলোচনা হচ্ছে, ট্রান্সজেন্ডার বলেন বা সমকামিতা বলেন যেটাই বলেন, এটা সরাসরি আমি ইউরোপ আমেরিকা তাদেরও দোষ দিতে চাই না। আমি ডাইরেক্টলি বলি যে এটা হচ্ছে ইবলিসের প্রজেক্ট। ইবলিস যেমন ইউরোপ আমেরিকাকে পাগল বানাতে পেরেছে, ইবলিস যেমন নিজে সরাসরি এই প্রজেক্টে নেতৃত্ব দেয়, কেননা ইবলিসের সবচেয়ে মনের খাহেশ কেমনে আদম সন্তানকে নিচে নামানো যাবে, কেমনে আদম সন্তানকে ছোট করা যাবে, নত করা যাবে, এটা ইবলিস মনে প্রাণে চায়। তো যখনই আপনি যৌন বিকৃতির দিকে চলে যাবেন তখন আপনাকে নত হতে হবে। এরা অপবিত্র থাকে, 10 দিন 15 দিন গোসল করে না, অজু করে না, সালাত আদায় করে না, এগুলো সব ইবলিস তাদেরকে দিয়ে করিয়ে নেয়, এই প্রজন্মটাকে যারা এটার মধ্যে যুক্ত হচ্ছে। সুতরাং ইবলিস যেভাবে ইউরোপ এবং আমেরিকায় সাকসেসফুল হয়েছে, সে চায় মুসলমানদের এই ফ্যামিলি বন্ডিংটা ধ্বংস করে দিতে। সুতরাং আপনি কখনোই মনে করবেন না যে এই প্রজেক্টের পিছনে আমরা যুদ্ধ করছি উমুকের বিরুদ্ধে উমুকের বিরুদ্ধে, জি না, আমরা যুদ্ধ করছি সরাসরি শয়তানের বিরুদ্ধে। আজকে এখানে যে আয়োজনটা হয়েছে, আয়োজনটা সরাসরি কার বিরুদ্ধে? ইবলিসের বিরুদ্ধে। সত্য কথা, এটা সরাসরি ইবলিসের বিরুদ্ধে, এবং এই প্রজেক্ট নিজে ইবলিস ডিল করতেছে কিভাবে আদমের মধ্যে কিছু শয়তান তৈরি করে, জিনদের মধ্যে থেকে কিছু শয়তান দিয়ে এই ধরনের প্রজেক্ট বাস্তবায়ন করে পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দেওয়া যায়।